গোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেইন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আজকে তোর কথা মাকে বলতে গিয়েও বলা হলো না। কেন রে? আমরা গাড়িতে ছিলাম, মা বলল পরে বাসায় যেয়ে ভালো করে শুনব। কিন্তু ও যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তো? কত খারাপ ব্যবহার করবে? একটা টাইমে ওকে বুঝতেই হবে যে রাইমার চাইতে ওকে আমি কত ভালোবাসি। ইমির খবর কি? আমার কোনো খোঁজ খবরই তো নেয় না। দিদাকে আমার চিঠিটা পড়ে শুনিও, দিদাকে খুব মিস করি। এবু জীবনটা নিয়ে এক ধরনের খেলা হচ্ছে হয়তো, কিন্তু জীবনটাই খেলা, কি জানি হবে হয়তো। মেজু ভাইয়া, মা রেবুকে আমার বাসায় রাখতে আমার মোটেও আপত্তি নেই, কিন্তু রঞ্জু আর আমি যদি একসাথে না থাকি। আপনার সাথে দেখা করতে চাই, সময় দিন। এটা অবশ্য আমি ভাবিনি, আই এম রিয়েলি সারপ্রাইজ। হ্যালো মিনু। কে বলছেন? আই মিন মিসেস মাকসুদ আছেন? না মাম তো বাসায় নেই। আপনি কে বলছেন? আমি রাকিব, চিনতে পেরেছ? জি জি, চিনব না কেন? না, তোমাকে তো তোমার নানু বাসার ফ্যামিলি পার্টিগুলোতে কখনো দেখি না। ইভেন শিলার জুনায়েরদের বিয়েতেও তুমি অ্যাটেন্ড করোনি, তাই ভাবলাম তুমি আমাকে চিনতে পারবে কিনা। আপনি হচ্ছেন পাপার বস, পাপার মুখে আপনার অনেক কথা শুনেছি। তোমার মার মুখে? জি না, মানে আমি তোমার মায়ের দারুণ ফ্যান, তো তাই জানতে চাচ্ছিলাম যে তোমার মা আমাকে নিয়ে কিছু বলেন কি না। আপনি মার ফ্যান তাই মার কথা বলছেন, কিন্তু আপনার কথা কখনো মার মুখে শুনিনি। তার মানে মা হয়তো আপনার ফ্যান না। তোমাদের জেনারেশন কিন্তু কথা বলে দারুণ উস্তাদ।
আচ্ছা রাখছি, তোমার মাকে বলো। বাই। হ্যালো, হাই। হাই কে? তানি জি, সায়ক, আপনি কি এখন খুব ব্যস্ত? তানি তুই হঠাৎ এখানে ফোন করলি, আমি যদি না থাকতাম এখন? আমার কাছ থেকে পালিয়ে যাবি কোথায় শয়তান? বাবা, খুব মরিয়াছিস মনে হচ্ছে। তানি, তোর এই খুশি খুশি মুখটা না, আমার জাস্ট এখন দেখতে খুব ইচ্ছে করছে, খুব। আমার এই তো আর মাত্র কয়েকটা দিন, তারপর অপেক্ষা পালা শেষ। আর মাত্র কয়েকটা মিনিট? কয়েক মিনিট না, আর মাত্র কয়েকটা সেকেন্ড। কয়েকটা সেকেন্ড? উফ তানি, হ্যালো হ্যালো, তুই কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকবি, ওকে? তখন আবার পালিয়ে যাস না জানো। তুই যা বদমাস, দেখা গেল আন্টির কাছে আমাকে একা ফেলে তুই হওয়া। হ্যালো, নাইস টু মিট ইউ, আমি আরিফ। সঞ্জু, প্লিজ প্লিজ। আপনার দেখা পেয়ে সত্যি দারুণ লাগছে, আমি ভাবিনি এভাবে আপনার সঙ্গে মিট করার সুযোগ পাব। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। জি বলুন। আপনি কি দেখে মিস বুলার প্রেমে পড়েছিলেন? ওনার চোখ না রাগ? জি মিস্টার আরিফ, আপনি কি একটু বেশি কথা বলছেন না? ও, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, সরি সরি সরি।
আমি আসলে মিস্টার আরিফ, সরি হওয়ার মতো তো কিছু হয়নি। আসলে বুলা আপনাকে একটা কথা বলতে এসেছে, আমি এখানে অনাকাঙ্ক্ষিত। আপনারা যদি চান তাহলে আমি আরিফ, আমি বলছি আপনাকে ব্যাপারটা। আপনি তো জানেন আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আর আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর সেজন্য আপনি যদি চান। আপনি কি আমার জন্য পাত্রী খুঁজে পেয়েছেন? আপনার জন্য পাত্রী খুঁজে পেয়েছি ব্যাপারটা ঠিক সেরকম না। আসলে আমরা চাই আপনারা দুজনে মিট করবেন, কথা বলে যদি ভালো লাগছে মনে হয় তখন গার্ডিয়ান লেভেলে জানাবো। ওকে, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, তাহলে আগামীকাল এই সময়ে এখানেই থাকবেন, আমরা উঠি। আরে প্লিজ, কি বলছেন, একটু বসুন। কি খাবেন, সঞ্জু, চা আর কফি? আসলে যেটা হয়েছে, আমি ওনার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন উনি আমাকে বলেছিলেন যে ওনার একজন পাত্র ঠিক করা আছে। হ্যালো। হ্যালো রেবু। নয়ন ভাই ভালো আছেন? ভালো। ইয়ে, খালাম্মা ভালো আছেন? রেবু, আমি আসলে কি বলবো ঠিক বুঝতে পারছি না। তবু প্লিজ মন খারাপ করে থাকবেন না, প্লিজ রেবু। সেদিন আমি একটু বেশি পাগলামি করে ফেলেছিলাম না নয়ন ভাই? আপনি কষ্ট করে অ্যাড্রেস জোগাড় করলেন। যাই হোক নয়ন ভাই, হাসিব ভাই আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ওনার সাথে দেখা করার চেষ্টা করব না, আপনাকেও আর জ্বালাব না। রেবু, হুম, প্লিজ আপনি একটু শক্ত হন। হুম হ্যাঁ ভাই, প্লিজ আপনি বাসায় আসেন। হ্যাঁ, বাড়িটা ভেঙে ফেলা হবে জানেন তো, শুধু নিজের কথাই ভাবছি। আমার হয়ে মাকে একটু সময় দেন প্লিজ। আসবো আমি, প্রতিদিন আমি একবার করে আসব, আপনি ভাববেন না। Thank you.
রিবু, আমার ঘরে একটু যাবি? এখানেই বলো না, জরুরি কিছু? জরুরি তো অবশ্যই, মানে তুই কতটা জরুরিভাবে নিবি সেটাই আসলে বিষয়। তুমি ভাবলেই হবে বোলাপু, তোমার ভাবনার মূল্য আমার কাছে অনেকখানি। আমি আর সঞ্জু চাইছি, তুই আরিফ, মানে আরিফ ওই যে, চিনতে পারছি, ওর সাথে দেখা কর। মানে আমি আর সঞ্জু দেখা করে এসেছি, বলেছি যে তুই যাবি, অবশ্য তোর যদি আপত্তি না থাকে। কেন আসছিস? কেন আসছিস মানে আমি তোর বাসায় আসতে পারি না? আরে মানে অদ্ভুত, না আসতে পারিস না, তুই আমার বাসায় কেন আসবি? ইমি, তুই কি তোর বাসা থেকে আমাকে বের করে দিবি? তোর কি ধারণা তোর এইসব কথায় আমি ইমোশনাল হয়ে যাব? দেখ, বাসার মধ্যে সবাই আছে, আমি চাই না একটা সিক্রেট হোক, সো প্লিজ লিভ। তুই এরকম ওভার অ্যাক্ট করছিস কেন? মানে প্রবলেমটা কি তোর? প্রবলেম আমার? চিৎকার করছিস কেন অদ্ভুত? জাস্ট বের হ আমার বাসা থেকে, আমি যাব না। ওকে ফাইন, আমি ড্রাইভার চাচিকে ডাকছি, দরকার হলে পুলিশ ডাকবো। পুলিশ ডাকবো মানে? যে মানে কি? আমার বাসা থেকে বের হ। কারো বাসা আসলে কি কেউ এরকম করে? তুই এরকম চিৎকার করতেছিস কেন? তুই বুঝতে পারছিস চিৎকার করতেছিস কেন? এটা কি আমার সমস্যা কি তো? দেখ, বাসার মধ্যে সবাই আছে, আমি চাই না একটা সিগারেট হোক। লিভ ইমি, 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 এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কি? দেখেন আন্টি, পাপা আউট অফ টাউন, তো আমি ভাবলাম যে আমি আজকে আপনাদের বাসায় থাকবো, প্ল্যান করে এসেছি, আর ও কিরকম বিহেভ করছে আমার সাথে। বিহেভ কেমন করছি না, আমাকে শিখাতে হবে না আমি কেমন বিহেভ করছি। মা, আমি চাই না ও বাসায় থাকুক, আমি একদম চাই না ও বাসায় থাকুক। স্নাতা, আমার মনে হয় তোমার এখন চলে যাওয়াটাই ভালো, মানে তোমার থাকাটা এ বাড়িতে কেউ পছন্দ করবে না, তুমি বরং চলে যাও। হ্যাঁ, thank you.
छोटरा स्वप्न आके भालोबासार नीरब आगुने भूले थाके कष्ट जीवन चकाशी छविता ভীষণ ব্যস্ত থাকে পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো